হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা বাচ্চাদের অ্যাসিডিটির ক্ষেত্রে বাচ্চাদের গ্যাসের সমস্যা দেখা দিলে গ্যাস দেখা দিলে পেটে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন তো আজকে আলোচনা করব এই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে এর সঠিক ডোজ সম্পর্কে কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই সিরাপটি থেকে এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে বাচ্চাদের শরীরে কিভাবে এই সিরাপটি কাজ করে তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে সেটি হল র্যানট্যাক ইনফ্যান্ট সিরাপ তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই র্যানট্যাক সিরাপটির যে মূল উপাদ মূল উপাদান হলো র্যানিটিডাইন ওরাল সলিউশন এই ডাইন একটি অ্যান্টি আলসার ও অ্যান্টিসিক্রেটরি গ্রুপের মেডিসিন অর্থাৎ এটি এইচ টু রিসেপ্টরকে ব্লক করার কাজ করে আমাদের যে স্টোমাক সেই স্টমাকে যে এইচ টু রিসেপ্টর সেই এইচ টু রিসেপ্টরকে ব্লক করার কাজ করে যার ফলে আমাদের যে এক্সেস অ্যাসিডিটি সিক্রেশন করছিলো সেই এক্সেস অ্যাসিডিটি সিক্রেশন করতে পারে না স্টিমুলেট করার কাজ করে সেই এই সিএলকে তো কোন কোন ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যায় তো প্রথমে বললাম এটি অ্যাসিডিটির ক্ষেত্রে তো আমরা ব্যবহার করেই থাকি এছাড়াও ডাক্তারবাবুরা এটিকে পেপটিক আলসার ডিওডেনাল আলসার রিফ্লাস এসোফিগাইটিস ডোলিনজা রিলিসাল সিনড্রাম এসব সমস্ত রোগে ব্যবহার করে থাকেন অর্থাৎ বাচ্চাদের প্রেসক্রাইব করে থাকেন তো এটি থেকে কিছু সাইড ইফেক্ট দেখা যায় সেই সব সাইড ইফেক্টগুলো কী কী যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলি দেখা যায় এই সিরাপটি থেকে যে র্যান্টাক ইনফ্যান্ট সিরাপটি থেকে সেগুলি হলো মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব অনিদ্রা মাথা ঘোরা এসব সমস্যাগুলো দেখা দেয় তো যেহেতু এটি ইনসিডিউল এইস ক্যাটাগরি ড্রাগ এটিকে সেলফ মেডিকেশন করা যাবে না আপনার বাচ্চার বয়স আপনার বাচ্চার ওজন অনুযায়ী ডাক্তারবাবু আপনার বাচ্চার জন্য ডোজ সিলেক্ট করে দেবেন আর সেই ডোজ অনুযায়ী আপনি আপনার বাচ্চাকে সেবন করাবেন যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা শুধু এই র্যান্ট্যাক ইনফ্যান্ট সিরাপ বলেই নয় যে কোনো মেডিসিন যে কোনো সিরাপের ক্ষেত্রে সেলফ মেডিকেশন করাটা বিপজ্জনক তাই যে কোনো মেডিসিন সেলফ মিউনিকেশন করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং ডাক্তারবাবু সিলেক্ট করা ডোজে সেই মেডিসিনটিকে সেবন করবেন তো বন্ধুরা এ ছিল র্যান ইনফ্যান্ট সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ